সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে আমি ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। আজকে একটি অঙ্ক করব যে যোগান সমীকরণ গঠন করো। এই বিষয়টি সমাজকর্ম এইচএসসি অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি বিষয়ের অনার্সের মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সহ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং সকল ছাত্রছাত্রীদের জন্য এই অঙ্কটি প্রযোজ্য। তাই আমি অঙ্কটি করে দিচ্ছি, তোমরা সবাই ক্লাসটি করো এবং অন্যকে ক্লাসটি করার সুযোগ করে দাও। কোনো দ্রব্যের দাম 3 টাকা হলে বিক্রেতা আদৌ বিক্রয় করে না। দাম 3 টাকা থেকে 3 টাকা বৃদ্ধি পেলে, দাম 3 টাকা বৃদ্ধি পেয়েছে, বিক্রেতা 30 একক বিক্রয় করে। যোগান সমীকরণ গঠন করতে বলছে। আমাদের কোনো দ্রব্যের দাম 3 টাকা হলে বিক্রেতা বিক্রি করবে না, মানে বিক্রয় জিরো। দাম 3 টাকা বেড়ে গেলে বিক্রেতা 30 একক বিক্রয় করে। তাহলে প্রথম যে দাম আমাদের কত? পিওয়ান। পিওয়ান মানে প্রথম যে দাম, প্রাইস, প্রথম প্রাইস, প্রাথমিক 3 টাকা। 3 টাকা তো পিটু হবে কত? 3 টাকার সাথে বাড়ছে কত? 3 টাকা, 6 টাকা। কিউ ওয়ান হবে কত? 0। কারণ কি, তোমরা লক্ষ্য করো, 3 টাকা হলে বিক্রেতা আদৌ বিক্রি করে না, তাহলে বিক্রয় পরিমাণ জিরো। আমাদের বিক্রয় পরিমাণ এককে প্রকাশ করা হয়, পরিমাণ কখনো টাকায় প্রকাশ করা যায় না, পরিমাণ এককে প্রকাশ করা হয়। তাহলে কিউ টু হবে, বৃদ্ধি পেয়ে কত হবে? 30 একক। বিক্রেতা 30 একক বিক্রয় করবে, তাহলে 30 একক, কিউ টু 30 একক। তাহলে যোগান সমীকরণ গঠনের জন্য আমরা একটা সূত্র লিখতে পারি, যে কিউ এস মানে কোয়ান্টিটি অফ সাপ্লাই মাইনাস কিউ ওয়ান কোয়ান্টিটি প্রাথমিক, প্রাথমিক চাহিদার যোগানের পরিমাণ, কিউ টু মাইনাস কিউ ওয়ান সমান সমান পি মাইনাস পি ওয়ান, পি টু মাইনাস পি ওয়ান মাইনাস পি টু। কিউ এস মাইনাস কিউ ওয়ান এখানে হবে কিউ ওয়ান মাইনাস কিউ টু, কিউ এস মাইনাস কিউ ওয়ান, কিউ ওয়ান মাইনাস কিউ টু, পি মাইনাস পি ওয়ান, পি ওয়ান মাইনাস পি টু। এই সূত্রটা মনে রাখলে আমরা অবশ্যই যোগান সমীকরণ গঠন করতে পারব। তাহলে আমরা বা লাগবো, কিউ এস এর মান দেওয়া নাই, ওইটা আমরা লিখে যাব। কিউ ওয়ানের মান আছে 0, কিউ ওয়ানের মান 0 মাইনাস কিউ টু এর মান 30, পি এর মান দেওয়া নাই, পি ওয়ানের মান দেওয়া আছে 3, পি ওয়ানের মান 3 মাইনাস পি টু এর মান আছে 6। বা কিউ এস থেকে 0 বাদ, কিউ এসই থাকে আর এখানে মাইনাস 30 থাকে।
এখানে থাকে হলো পি মাইনাস থ্রি, আর নিচে থাকে হলো মাইনাস থ্রি। তাহলে বা আর আর গুণ করি আমরা, মাইনাস না কিউএস লিখি আমরা, এইটাকে ওই পাশে স্থানান্তর করি, পি মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি, মাইনাস মাইনাস কাটা যায়, 3 10 কে 30। তাহলে কিউএস সমান সমান এখানে হলো 10 পি মাইনাস থ্রি, 10 × p-3, p-3। তাহলে আমাদের এখানে হলো কত, qs সমান সমান 10p-30। এভাবে আমরা লিখতে পারি বা, সুতরাং qs দিয়ে -30 + 10p লিখতে পারি। তাহলে সুতরাং নির্ণেয় যোগান সমীকরণ কিউএস সমান সমান -30 + 10p।